গরুর বানানো হয়েছে, গরুর পাখি আমরা জানি, বিষ্ণু সিংহকে দেখতে পাচ্ছি না বা অসুরকে দেখতে পাচ্ছি না, কিছু আলো ফিট করে দিয়ে মানে দেখার পরে উপরে অন্ধকার, তার উপরে হঠাৎ করে এই ছবিগুলো তো বালি দিয়ে পুরো ফিমেল দুটো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি ঠাকুর পুকুর এসবি পার্ক পুজো প্যান্ডেলের সামনে। এখানে কিন্তু থিমটা একজন বিখ্যাত মানুষকে ট্রিবিউট দেওয়া হয়েছে, গুরু সদয় দত্ত, যিনি কিনা স্বাধীনতার আগে জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বিভিন্ন জেলা বিভিন্ন গ্রামের দিকে ঘুরে ঘুরে উনি লোকশিল্পকে এক্সপ্লোর করেন এবং লোকশিল্পর বহু জিনিস উনি সংগ্রহ করে একটা মিউজিয়াম বানান, যেটা এখনও কিন্তু জোকাতে রয়েছে ওই মিউজিয়ামটা। তো ওনাকে বেসিক্যালি ট্রিবিউট দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। আমরা কিন্তু ভেতরে নানা রকমের জিনিস দেখতে পাবো, যেগুলো হয়তো আমরা নস্টালজিয়ায় কিছুটা চলে যাব, কেউ কেউ হয়তো মিল পেতে পারো যাদের ছোটোবেলাটা হয়তো ওই সব দিকে কেটেছে বা ছোটোবেলায় ঘুরতে গেছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরটা দেখে নিই এক্স্যাক্টলি কী হয়েছে। মাটির প্রচুর পুতুল কিন্তু এখানে, মূর্তি বেসিক্যালি মূর্তি কিন্তু এখানে করা রয়েছে। এখানে কিন্তু একটা অসাধারণ আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে কিন্তু বালি দিয়ে পুরো ফিমেল দুটো স্ট্রাকচার করা রয়েছে দুদিকে, এবং মাথার ওপর কিন্তু ওই মানে যেটা আমরা বলে থাকি না যে গৌরনিতাই যে আর কি যে পশ্চারটা আমরা দেখতে পাই, সেরকম প্রচুর পুতুল দিয়ে বানানো হয়েছে, যেটা মাথার ওপর কিন্তু হাফ সার্কেল করে দেওয়া রয়েছে। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর মেলাতেও কিন্তু এই ধরনের পুতুল প্রচুর দেখা যায়, যেটা এখন কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা দেখা যায় না অতটা। এখানে আরেকটা জিনিস যেটা ঢুকতেই আমার চোখে পড়েছে, আই এম শিওর যে তোমাদেরও চোখে পড়বে, যে যাকে ট্রিবিউট দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে গুরু সদয় দত্ত, ঢুকে কিন্তু ওনার একটা বিশাল আমরা পেন্টিং দেখতে পাচ্ছি, যে পেন্টিংটা কিন্তু পুরোটাই ওই লোহার পুরো একদম মানে যে পাত হয় সেই পাতের ওপর কিন্তু পেন্টিংটা করা রয়েছে। অসাধারণ একটা পেন্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চড়কের যে মেলা হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে শিবের ওই কোলকে নিয়ে ছবি বা মূর্তি, বা আমরা দেখতে পাই যে মা মনসার যে পুজো হয় সেই ধরনের মূর্তি এইখানে কিন্তু ওপর দিকে ওই ধরনের মূর্তি আঁকা রয়েছে, এবং স্পটলাইট দিয়ে এমনভাবে রয়েছে যে অদ্ভুতভাবে এখানে একটা মানে ম্যাসিভ জিনিস দেখার পরে উপরে অন্ধকার, তার উপরে হঠাৎ করে এই ছবিগুলো চোখে পড়ছে, এটা অসাধারণ লাগছে দেখতে। যেরকমভাবে আমি আসছি তোমাদেরকে ওইভাবেই দেখাচ্ছি, যে একদম ঢুকেই ডান দিক বান দিক ডান দিক বান দিক করে একদম সুন্দর করে এমনভাবে করে, যেটা বললাম যে ঢুকেই কখন শেষ হয়ে যাবে এত বড় এরিয়াটা তোমরা বুঝতেই পারবে না। বাঁদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মা কালীর একটা মূর্তি, মা কালীর একটা পেন্টিং এখানে দেখতে পাচ্ছি। আর তার ঠিক ডান দিকে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মা দুর্গা গণেশকে কোলে নিয়ে বসে, যেখানে লেখা গণেশ জননী মাদার অফ গণেশা এই ধরনের লেখা জিনিস রয়েছে, বা ওপরে ওই মানে চিত্রপটের ওপর ছবি আঁকা হয়েছে, বা তার সামনেই দেখা যাচ্ছে, যেটা তোমাদের ওই দিকেও দেখালাম যে ছোটো ছোটো মূর্তি দেখা। এবং এই দিকে কিন্তু আমি আবারও বলছি, যারা গ্রাম বাংলার দিকে চড়কের মেলা বা এই ধরনের রাসের মেলার দিকে তোমরা গেছো, ডেফিনেটলি তোমরা এই ধরনের মূর্তি কিন্তু মানে 100% তোমরা দেখেছো, সেই এক্স্যাক্ট সেই মূর্তিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, মুখোশগুলো আমরা দেখতে পাচ্ছি। সিংহের ওপর ওইটা ছুরি, আরে সিংহের ওপর ওইটা ছুরি, অসুরের টিকটি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া। এইটার পর যে সোজা প্যাসেজটা চলে গেছে, যার দুদিকে আমার সবথেকে যেটা ভালো লেগেছে, তার দুদিকে আমরা দেখতে পাবো মানে মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক এবং গণেশের যে বাহন, সেই বাহনগুলোকে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল জায়গা দিয়ে বিশাল সুন্দর করে এক একটা জিনিস দিয়ে বানানো হয়েছে, যেটা আমি আর কোথাও দেখিনি, এখানে ফার্স্ট টাইম দেখলাম। এখানে ইঁদুর বানানো হয়েছে বাঁশ দিয়ে, এবং মানে বাঁশ দিয়ে আমরা বাঁশের ওপর খোদাই দেখেছি, কিন্তু বাঁশটাকে জিরি জিরি করে কেটে চেন টাইপের করে একটা ইঁদুর বানানো হয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে।
কুকে মারছে খুসা। দেখো সিংহের ওপর উইঠা ছুরি ও সুরের টিকটি ধরি, গলায় দিছে সাপ জড়াইয়া পুকে মারছে খুসা। আর ঠিক এইটা তো আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে, ডান দিকে কিন্তু ময়ূর, একটা বিশাল ময়ূর দেখা যাচ্ছে, যেটা কিন্তু ওই যেটা বললাম আমি যে মানে লোহার ওই রড দিয়ে বানানো হয়েছে ময়ূরটা, যার ভেতরে ভেতরে এরকম কিছু আলো ফিট করে দিয়ে মানে ময়ূরের পেখমের জায়গাটা নীল এবং তার মুখের মানে বুকের এবং পায়ের জায়গাটা ইয়েলো করে খুব সুন্দর দেখতে লাগছে। দেখো আমরা কিন্তু বাঁদিকে দেখতে পাচ্ছি, যেরকম আগে দেখলাম যে ইঁদুর বা আমরা ময়ূর দেখলাম, বাঁদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় বড় নৌকো, নৌকো দিয়ে কিন্তু প্যাঁচা বানানো হয়েছে। ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। সত্যি বুঝতেই পারলাম না, এত সুন্দর দুদিকে জিনিস দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি মাতৃমূর্তির সামনে। অদ্ভুত মূর্তিটাও সুন্দর, মানে একদম অদ্ভুত রকমের একটা ছোঁয়া রয়েছে মায়ের মূর্তিতে, তোমরা দেখলে বুঝতে পারবে, বাকি মূর্তিগুলোর থেকে কিন্তু একদম আলাদা একটা মূর্তি। আর দেখলে মা মনে হচ্ছে, যেটা আমার সব থেকে ভালো লাগছে, দেখলে মা মনে হচ্ছে, সাদা লাল পাড় শাড়ি পরিহিতা, একদম মা মনে হচ্ছে দেখে। আসিন মাসে হে বাপের বাড়ি, আসেন ভগবতী বলো দেখে জানো। অদ্ভুত যেটা আমি মানে খুঁজছিলাম এখন, এখানে যারা মানে কর্মকর্তা রয়েছেন দাদাদের সাথে কথাও হলো যে সিংহকে দেখতে পাচ্ছি না বা অসুরকে দেখতে পাচ্ছি না। তোমরা যদি মাইন্ডলি খেয়াল করো, মায়ের পায়ের মাঝখানে বিভিন্ন স্ট্রাকচার্স রয়েছে করা, যার ভেতর ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু মহিষাসুর থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে আমরা ঘোড়া এবং বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছি। যেটা আমার সব থেকে ভালো লাগছে, এমনভাবেই জিনিসটা রয়েছে, মায়ের থেকেই কিন্তু জন্ম, মায়ের থেকেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর জন্ম, সেইভাবেই কিন্তু এখানে জিনিসটা দেওয়া রয়েছে। এটা অদ্ভুত ভালো লাগছে, মানে একদম আলাদা লাগছে। উপরে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কাঠ দিয়ে পাখি বানানো হয়েছে, এই পাখিগুলো কিন্তু বিষ্ণুদেবের বাহন, যেহেতু আবারও বলছি লোক শিল্পকে তুলে ধরা হয়েছে, গরুর বানানো হয়েছে, গরুর পাখি আমরা জানি বিষ্ণুর বাহন, সেগুলো কিন্তু উপরে বানানো হয়েছে। আগেও বলেছিলাম যে উই আর ভেরি থ্যাঙ্কফুল টু মাসার, যে আমরা এই সুযোগটা পেয়েছি, আমাদেরকে মাসার থেকে ইনভাইট করেছে, যার জন্য আমরা প্রথম তোমাদের কাছে এই পুজোগুলো উপহার দিতে পাচ্ছি, তোমাদের সামনে পুজোগুলো তুলে ধরতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ওই মাসার কমিটির একজন সদস্যের সাথে। ভাই তোমার নামটা তো দেখছি বল। আমার নাম তানভীর সাদিক। তানভীর, আচ্ছা তানভীর, তোমাদের এই যে ডিউটিটা মানে এটা তোমাদের কাল থেকে চলছে কি না তার আগে থেকেই? না না, কাল থেকেই চলছে, আমাদের 21 তারিখ হওয়ার কথা ছিল, 21টা ক্যান্সেল হয়ে 22 23 24 এই তিনটে ডেট করা হয়েছে। আচ্ছা, তো এটা কি প্রথম বছর নাকি এর আগেও? না এর আগে হয়নি, এটা মাস আগে প্রথম বছর। আমাদের পুজোটা যেহেতু বিদেশে বাইরে একটা মানে বিশাল জায়গা পেয়েছে, হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে, তো বাইরে থেকে অনেকে আসার কথা, তো সেই রকম আমাদের মানে কজন ছিলাম দেখতে পাচ্ছি যে ফরেন থেকে এসছে আমাদের পুজোটা দেখতে? ফরেনার প্রচুরই এসছে, আমরা যে দেখতে পেয়েছি মোটামুটি অনেকেই এসছে, অনেকেই এসছে, আজকে আজকে মানে অনেকে এসছে এবং এই পুজোটা দেখছে মানে প্রচুর স্যাটিসফাই। এই পুজোটা মানে তাদের কথাবার্তা শুনে যা বুঝছো তারা স্যাটিসফাই। আচ্ছা, এর আগেও আমার বহু ওদের মানে এরকম ভাইয়ের সাথে আলাপ হয়েছে বহু, ওরা কিন্তু সত্যি প্রচুর হেল্প করছে, ওয়েল বিহেভ স্ক্যান করছে এবং আমাদের ভেতর যেতে যেতে অ্যালাউ করছে, উইদাউট কোনো প্রবলেম আমাদের অ্যালাউ করছে, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা দেখলাম যে কতটা সুন্দর একটা প্যান্ডেল আমাদের মানে উপহার দিয়েছেন শিল্পী, শিল্পী পার্থ দাশগুপ্ত, এবং যেটা আমার মনে হলো যে আমাদের জানার বাইরেও কত কিছু অজানা জিনিস রয়েছে, যেগুলো আমরা দেখলে সত্যি আমাদের মনের এবং চোখের শান্তি হয়। আশা করছি তোমাদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। তো যেটা আমার বলার আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং বেল বাটনটা প্লিজ ক্লিক করে দাও, যাতে
যাতে আমাদের কোনো ভিডিও এলেই তোমাদের কাছে সেটা পৌঁছে যায়, তোমরা দেখতে পাবে। এবং অপেক্ষা করো, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও এরকম নানা রকমের দারুণ দারুণ পুজো তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য যা যা।